কুইজিন ঘর, আমি ঝুমা। ভালো খাবারের রেসিপি যদি পেতে চাও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি এখনো না করে থাকো। নতুন বছর 2020 সবার খুব ভালো কাটুক এই আশা নিয়েই নতুন বছরের নতুন রেসিপি শেয়ার করতে আজ আমি চলে এসেছি। গত এক বছরে আমি নানান ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তা তোমাদের খুব ভালোও লেগেছে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনোভাবে এই কাজটা করা সম্ভব ছিল না, তাই আর একবার তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সামনেই আসছে বাঙালির পৌষ পার্বণের উৎসব, আর এই উৎসবকে মাথায় রেখেই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি দারুণ স্বাদের একটা মিষ্টি, যার নাম নোলেন গুড়ের কালাকান্দ। এটা বানাতে আমার সময় লেগেছে 45 মিনিট মতো। কুজিন ঘরের কিচেনে তোমাদেরকে স্বাগত। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমাদের খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিতে হবে। আমি এই খোয়া ক্ষীরটা বাজার থেকে কিনেছি, তবে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। এই মিষ্টিটা বানাতে আমাদের লাগছে ফ্রেশ মিল্ক, নোলের গুড়, কন্ডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, খোয়া ক্ষীর, আর লাগছে সামান্য পরিমাপে ঘি। দুধটা দিয়ে ছানা বানাতে হবে, সেই জন্য আমাদের লেবুর রস লাগবে। আমি লেবুটাকে কেটে লেবুর রসটাকে একটা বাটিতে রেখে দিলাম। গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে ফুল ক্রিম মিল্কের ব্যবহার করেছি। এরপর দুধটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা ভালোভাবে গরম হচ্ছে সে পর্যন্ত আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এরপর দুধটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে লেবুর রসটাকে ধাপে ধাপে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। কিছুক্ষণ বাদে দুধটা থেকে ছানাটা কেটে যাবে। এরপর আমাদের ছানাটাকে আলাদা করে ছেঁকে নিতে হবে। ছানা কাটা জল নানা কাজে ব্যবহার হয়ে থাকে, তাই ওটাকে ফেলে দেওয়ার দরকার নেই। তারপর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে আমাদেরকে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর কোনো গন্ধ যেন ছানাতে না থাকে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে দুধ, সঙ্গে দিয়ে দিতে হবে ঘি। তারপর ঘিয়ের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর খোয়া ঘি। এরপর ওটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রান্নাটার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে। খুব আস্তে আস্তে করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবে লাম্প না পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিতে হবে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক, তবে কনডেন্স মিল্কের পরিবর্তে তোমরা চিনিরও ব্যবহার করতে পারো। তারপর কনডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এরকম ঘন যখন হয়ে যাবে সে পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে ছানাটাকে। এরপর ছানাটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব শেষে দিতে হবে নোলের গুড়।
আর এই নলের গুড় দেওয়ার জন্যই এই মিষ্টির টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে গুড়ের গুণমানতা যেন একটু ভালো হয়, সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে ধৈর্য সহকারে আমাদের এ পর্যায় পর্যন্ত রান্না করে নিতে হবে। কিছুক্ষণ বাদেই দেখা যাবে ফ্রাইং প্যান থেকে মিশ্রণটা প্রায় ছেড়ে ছেড়ে আসছে। এ পর্যায়ে আমাদের কালাকাঁদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। তারপর একটা পাত্রে আমি কিছুটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি তাতে ঘি, আর কিছু সিলিকনের বাটিও আমি রেখেছি, তাতেও আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে আমি ওই সন্দেশের মিশ্রণটাকে কাপের মধ্যে ভরে নিয়েছি, আর কিছুটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে চেপে আমাদের উপরটা সমান করে নিতে হবে। তারপর এগুলোকে ফ্রিজে প্রায় 5-6 ঘন্টার জন্য সেট করার জন্য আমাদের রেখে দিতে হবে। আমাদের নলের গুড়ের কালাকাঁদ একদম রেডি খাবারের জন্য। কিন্তু স্পেশাল নলের গুড়ের কালাকাঁদকে একটুখানি সাজিয়ে গুছিয়ে না নিলে ঠিক ভালো লাগে না। বাটার পেপার দিয়ে আমি এটাকে সেট করেছিলাম, তাই খুব সহজেই আমি বাটি থেকে এটাকে খুলে নিতে পারলাম। এরপর পছন্দ মতো আকারে কেটে নিলে আমাদের নলের গুড়ের কালাকাঁদ একদম রেডি খাওয়ার জন্য। আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি, তবে তোমরা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারো। আর যে মিশ্রণটাকে আমি সিলিকনের পাত্রে রেখেছিলাম সেটাও আমি বের করে নিলাম। উপরে আমি কিছু পেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সঙ্গে কিছু ড্রাই গোলাপের পাপড়িও দিয়ে দিয়েছি। তবে এগুলো সম্পূর্ণ অপশনাল, এগুলোকে বাদ দিয়ে এমনি খেলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা, দেখলে তো বাড়িতে কত সহজে একটা দারুণ স্বাদের মিষ্টি বানানো যায়। পিঠে পুলি নিশ্চয়ই বানাবে পৌষ পার্বণে, সঙ্গে এই ধরনের মিষ্টিও বাড়িতে বানিয়ে যদি অতিথিদের খাও বা নিজেরাও খাও তাহলে বেশ হয়, তাই না? তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করবো।